জমজমাট কবি গানের লড়াই। একদিকে কবিয়াল রাম বসু, অন্যদিকে কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি। কবির লড়াইয়ে তখন টান টান উত্তেজনা। চাপান দিলেন রাম কবিয়াল, কৃষ্ণ পদে মাথা মুড়লি কত পাদ্রি সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি। অ্যান্টনি ফিরিঙ্গি উত্তর দিলেন, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই। অ্যান্টনি কবিয়াল যা 200 বছর আগে বলেছিলেন তার বাস্তবে এক জায়গা আছে শ্রীরামপুর শহরে, নাম হেনরি মার্টিন প্যাগোডা। স্থানীয় মানুষজন একে ভাঙা মন্দির বলে চেনেন। প্রথম দিকে ছিল রাধাবল্লভ মন্দির, পরবর্তীকালে গির্জা। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল DND-তে। 1600 শতকের কথা, রুদ্ররাম পণ্ডিত আরাধ্য দেবতার স্বপ্নাদেশ পান। তৎকালীন বাংলার রাজধানী গৌড় থেকে একটি কালো শিলা নিয়ে এসে রুদ্ররাম যেন বিগ্রহ প্রতিষ্ঠা করেন। গৌড়ে তখন সুলতানি শাসন, রুদ্ররাম সুলতানের হিন্দু প্রধানমন্ত্রী সাহায্যে সেই শিলাখণ্ড সংগ্রহ করেন। বৃন্দাবনের এক শিল্পী নির্মাণ করেন রাধাবল্লভ জিউর মূর্তি। রুদ্ররাম এই স্থানে আটচালা নির্মাণ করে রাধাবল্লভ জিউর পূজা অর্চনা আরম্ভ করেন। সাল 1677। 1670 সালে গঙ্গা গতিপথ পরিবর্তন করে মন্দিরের গা দিয়ে বইতে থাকে। তখন রুদ্ররাম আর একটি মন্দির বানিয়ে রাধাবল্লভকে সেই মন্দিরে নিয়ে আসেন। সেই জায়গায় আজ বল্লভপুর নামে পরিচিত। কিন্তু আগের আটচালা হয়ে গেল পরিত্যক্ত, কালের প্রভাবে হারিয়ে গেল মন্দিরের টেরাকোটার কাজ। 1803 সালে রেভারেন্ড ব্রাউন মন্দিরসহ জঙ্গলকীর্ণ জায়গাটি জমিদার গোস্বামীদের কাছ থেকে কিনে নিলেন। 1806 সালে ফেডরিক্স নগরে পা রাখলেন হেনরি মার্টিন। ব্রাউন সাহেবের বদান্যতায় রাধাবল্লভের শূন্য মন্দিরে প্রভু যিশুর নিত্য উপাসনা করতে লাগলেন তিনি। উইলিয়াম কেরি এই গির্জার সভাপতি ছিলেন। কালের আশ্চর্য খেয়ালে দ্বিতীয়বার পরিত্যক্ত হল মন্দির গির্জা, কারণ ততদিনে সেন্ট ওলাফ গির্জার কাজ আরম্ভ হয়ে গেছে। 1809 সালে যাজক হেনরি মার্টিন শ্রীরামপুর ত্যাগ করেন। 1812 সালে তুরস্কে মারা যান হেনরি। হেনরি মার্টিন প্যাগোডার অনিত দূরে আছে বাংলার নবজাগরণের সূতিকাগার, অর্থাৎ বাংলার আধুনিক শিক্ষার জন্মস্থান অ্যালডিন হাউস। 37 জন ছাত্রকে নিয়ে পথ চলা সেই শিক্ষা প্রতিষ্ঠান আজ মহিরুহ, নাম তার শ্রীরামপুর কলেজ। 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সংস্কার করা হয় হেনরি মার্টিন প্যাগোডা বা ভাঙা মন্দিরের। ব্রিটিশদের গোলার আঘাতে ভেঙে গেছিল এখানকার একটি অংশ। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।